মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। পাঁচলা বিধানসভা কেন্দ্রের দুচরসাহা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির পঞ্চায়েত সদস্য কয়েক শত মানুষকে নিয়ে তৃণমূলে যোগদান করেন। পঞ্চায়েত সদস্য দীনেশ পল্লে জানান, দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, সেখানে মানুষের জন্য কাজ করার যে সুযোগ তার থেকে অনেক বেশি সুযোগ পাবে তৃণমূল কংগ্রেসে। এই উদ্দেশ্য নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগে সামিল হলেন। মঙ্গলবার পাঁচলা বিধায়ক গুলশান মল্লিকের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন, মিষ্টি মুখে তাকে অভিনন্দন করা হয়। হাজির ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সদস্য কালীপত হাজরা এবং জুজারসাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা। দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী হওয়ার পর আজকে নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে যোগদান, হঠাৎ করে এরকম মন্তব্য বা এরকম ডিসিশন কেন? আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আজ এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পাঁচলার বিধায়ক জনাব গুলশান মল্লিকের হাত ধরে আজকে আমরা আমার কর্মী আমার সাথী তাদেরকে নিয়ে যোগদান। নির্বাচনের আগে বহু মানুষকে প্রতিশ্রুতি সোনার বাংলা গড়া, তো সেই দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটার কাছে আজকে পরাজিত কি বলবেন? মানুষের উদ্দেশ্যে বলবেন? মানুষের উদ্দেশ্যেই আজ এই যোগদান করলাম। মমতা ব্যানার্জির কর্মকাণ্ডে দিশায় অনুপ্রাণিত হয়ে আগামী দিন আরও উন্নয়ন হবে এই সাথে নিয়ে। মানুষের জন্য কীভাবে কাজ করবো? দলে থেকে কাজ করবো, মানুষের পাশে থাকবো, ছিলাম আজও থাকবো, কাজ করার আরও বেশি সুযোগ পাবো এই প্ল্যাটফর্মে ওই জন্য আসছি। আপনার নাম? দীনেশ পল্লে, জয়সা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা ছিল। আজ বর্তমানে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম, আজ 400-500। আজকে জুজসা গ্রাম পঞ্চায়েতের যে বিরোধী দল নেতা ভারতীয় জনতা পার্টির, সেই নেতা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন? বেশ কিছুদিন ধরে আমাদের জুজসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমাকে বলছিল যে দীনেশ পল্লে বিজেপির বিরোধী দলনেতা আমাদের জুজসা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসে যোগদান করবে, আমাকে জিজ্ঞাসা করেছিল। আমি জানি ওই দীনেশ বিগত দিনে ছাত্র তৃণমূলের লিডার ছিল আমাদের গঙ্গাধরপুর মহাবিদ্যালয়ে, তো ওকে ব্যক্তিগতভাবে চিনি জানি। ও যদি আসে তাহলে ভালোই হবে, খারাপ কিছু নয়, আরও দলের শ্রীবৃদ্ধি হবে, জুজসা অঞ্চল আরও শক্তিশালী হবে। সেই জন্যে ওদের বলেছিলাম, ওরা আজকে যে আসবে আমি জানতাম না, হঠাৎ করে আজকে ওরা নিয়ে এসছে, আমরা সেইটা আমাদেরকে লিখিতভাবে দিয়েছে। আমি পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে আমরা তাকে গ্রহণ করেছি এবং দলে যারা আমাদের নেতৃত্ব আছে তারাও তাদের সকলের উপস্থিতিতে আমরা দলে জয়েন করেছি, এই কারণে জয়েন করেছি। আশা করি এই দীনেশ পল্লের মতন একজন কর্মী আমাদের দলে ছিল, আবার ফেরত আসলো ঘরের ছেলে ঘরে, আমরা খুব আনন্দিত এবং আমরা খুব খুশি। আশা করি ওই দীনেশের দ্বারায় আগামী দিনে জুজসা অঞ্চল তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে, মানুষের কাজ হবে, এলাকার উন্নয়নের মূলক কাজ আরো বেশি বেশি করে হবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।